হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। এখন বেজে গেছে সকাল 5টা আর আমরা রোজকার মতো একই কাজ আমরা হাঁটতে বেরিয়েছি। আর দেখো আকাশটা একবার দেখো কতটা সুন্দর। সত্যি বলতে সকাল 5টায় আমরা উঠি, এখনই ঠান্ডা পড়েনি। আর দেখো ওই পাশে পুরো আবছা আবছা দেখতে পাচ্ছ, ওগুলো সব কুয়াশা, মানে কুয়াশা ভর্তি হয়ে গেছে। সকালে যে হাঁটতে যাবো ঠান্ডা না লেগে যায়। যখন সকালবেলায় বেরোই একটু অন্ধকার অন্ধকার থাকে, আর যখন আসি অনেকটা রোদ বেরিয়ে যায়। এখন আমরা বাড়ি চলে এসেছি। আমি বাড়ি আসার পরে আমার মেয়েকে খাওয়ালাম সব কাজকর্ম সেরে। এখন বাজে 12টা, আর 12টার সময় অ্যামাজন থেকে দেখো কি চলে আসলো। অর্ডার করেছিলাম অনেক দিন আগে, অনেক লেট করে আসলো। এটা মান্ডালা আর্ট, এটাকে আমি করব, কালার করব, আর এটা দেখে দেখে একটু আঁকবো। আমার খুব ভালো লাগে এটা করতে, এটা থেরাপির মতো একটা কাজও করে শুনেছি। আর এই যে পেনগুলো অর্ডার করেছি, এইগুলো নর্মাল পেন না, এইগুলো অনেকটা মার্কার টাইপ। আমরা ওই যে মার্কার ইউজ করি সেরকম ধরনের। এর দেখো ওর মধ্যে অনেকগুলো কালার পাবে। আমি একবারেই নিয়েছি, কারণ একটা একটা পেনের দাম অনেকটাই পড়ে, আর একবারে সেট নিলে কম পড়ে। দেখো এই মানে কেমন কালি এটার। এগুলো নিয়েছি একটাই কারণে, আমার আরও একটা চ্যানেল আছে সুপি মেহেন্দি ওয়ার্ল্ড, ওটাতে আমি এই ভিডিওগুলো ছাড়ব, সেজন্য এই জিনিসগুলো আমার দরকার ছিল। এইটা মান্ডালা আর্ট করে যে ডট ডট দিয়ে, সেজন্য আমার এই টুলসগুলো দরকার ছিল। সেজন্য ভাবলাম যে একবারে সব অর্ডার করে নিই, তারপরে ভিডিও করব। এর ভিডিও এখনও ছাড়া হয়নি। এমনি আমি জাস্ট ড্র করেছিলাম, কিন্তু এইগুলো দিয়ে আমি কালার দিয়ে করব, দেখি চেষ্টা করে। আমার খুব একটা শখ ছিল এটা করার, সেজন্য আমার এটা আনা। হয়তো অনেকেই জানো এই আর্ট, কিন্তু আমি জানি না, আমি নতুন নতুন শিখবো, শিখে তারপরে দেখি কত দূর যাওয়া যায়। আর এগুলো যদি লিংক চাও তাহলে ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখন আমি রেডি হয়ে গেছি, একটা বার্থডে পার্টিতে যাব। তাহলে চলো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। অনেক দিন পর শাড়ি পরলাম, কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে। নাচাচ্ছে? আজকে দাদার জন্মদিন। আচ্ছা ঠিক আছে, একটু জন্মদিন করবো। আচ্ছা আজকে দাদার জন্মদিন? আমাদের দাদা ভাইকে বললো আমাকে ফুল দেখাও, শাড়ি পরে কেমন লাগছে তাই একটু করলো। আমরা বার্থডে পার্টিতে পৌঁছে গেছি, কিন্তু বাড়িটা চিনতে পারছি না, সেজন্য গাড়ির ভিতরে আমি আর বৃষ্টি বসে আছি। আমাদের নিতে আসবে, তারপরে যাব। সঙ্গে কথা বলতে বলতে আমার বান্ধবী চলে এসছে আমাকে নিতে, তারপর ওদের বাড়িতে ঢুকলাম। দেখো ওদিকে জল পড়ছে, বৃষ্টি হচ্ছে। তাহলে চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তোমরা। এই তোর পোলা কিন্তু কেকটার মনে হচ্ছে।
আর এই দেখো আমার সানবি প্রচণ্ড আনন্দ করে, ওরা তিনজন ফটো তুলছিল, তার মধ্যে ও দৌড়ে গেল ওই বাচ্চাটার মা এই যে, আর ও ফটো তোলার খুব শখ, ও যেখানে দেখে ফটো তুলতে হয় সেখানে গিয়ে হাজির হয়ে যাবে।